हेलो गाइस अस्सलामु आलैकुम केमन आছেন सबाई आशा करी सकले अनेक भालो एवं सुस्थ आছেন। भिडियोर थाम्बनेल और टाइटल देखे बुझे गेছেন কোন ধরনের ভিডিওতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি 2023 এর খুব সহজেই ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। নাম ঠিকানা পরিবর্তন করে এবং ছবি পরিবর্তন করে এই ক্যালেন্ডারটি ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে 2 থেকে 3 ঘন্টার মতন। আপনাদের সুবিধার জন্য এই প্লেলিস্টটি শেয়ার করা। আপনারা শুধু নাম এবং ঠিকানা ছবি পরিবর্তন করে এই ক্যালেন্ডারটি ডিজাইন করতে পারবেন আপনার নিজের মতো করে। তবে এই ক্যালেন্ডারটি ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ আর একটি প্রয়োজন হবে plp ফাইল। তবে এই দুটি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে plp ফাইল ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে 5টি সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলি এই ভিডিওর মাঝে মাঝে কিছুক্ষণ পর পর এক এক করে দেখতে পারবেন। সেখান থেকে সংগ্রহ করে এই plp ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের এই পিক্সেল অ্যাপসটা ওপেন করে দিবেন। ওপেন করা যাওয়ার পরে যেখানে অ্যালাউ সেল অ্যালাউ দিয়ে যেখানে কর্নার থ্রি ডটে ক্লিক করে এই যে এখানে ওপেন plp ফাইল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে plp ফাইল এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে পেয়ে যাবেন ক্যালেন্ডার ডিজাইন 2023 প্লেকার পে ক্লিক করে দিলে আবার ব্যাকে ক্লিক করুন, এরকম আসবে। এখন আপনি ছবি এবং নাম ঠিকানা পরিবর্তন করার জন্য এখানে লেয়ারে ক্লিক করে দিবেন। লেয়ারে ক্লিক করে যেখানে এই আমার ছবিটা এখানে একটা আলাদা ছবি নেবেন। ছবি নেওয়ার পর এখানে লেয়ারে ক্লিক করবেন। তারপরে এখানে গোলাপ চিহ্ন এখানে ক্লিক করে এই ছবিটা টাচ করবেন। ছবিটি টাচ করার পরে এখানে রিসিলেক্ট এখানে ক্লিক করে আপনি যে ছবিটি ক্যালেন্ডারে দিতে চান ওই ছবিটি এখানে থ্রি ডটে ক্লিক করে আপনার গ্যালারি থেকে একটি ফটো নেবেন। যে ফটোটি দিবেন এখানে যে ফটোটি বসাবেন ওই ফটোটি এখানে নিয়ে আসার জন্য এই যে এখানে ক্লিক করে দিয়ে আমি একটি ফটো দিয়ে দিচ্ছি। আমি অনুমানিক একটা ফটো দিয়ে দিচ্ছি, আপনারা একটা দিয়ে দেবেন আপনাদের পছন্দর। এই ফটোটাতে দিলাম, সরি হয়নি। আবার ক্লিক করে রিসিলেটে ক্লিক করে ফটোতে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসলে যেখানে টিকমার দিয়ে দেবেন, দিলে এরকম করে বসিয়ে নেবেন। আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো ছবি পাল্টানোর পরে আবারও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে এখানে আপনি যা যা পরিবর্তন করতে চান যেখানে কালারটা শুরু নিয়ে এই কলম এখানে ক্লিক করে আবার কলম এখানে ক্লিক করে এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আছে। আপনি যা যা প্রতিষ্ঠান দিতে চান আমার নামগুলো কেটে দিয়ে আপনি দিয়ে ওকেটি ক্লিক করলে আপনার নামে ক্যালেন্ডার ডিজাইন হয়ে যাবে। আবার নাম পরিবর্তন করে এখানে একই সিস্টেমে কালার শুটে নিয়ে কলম এখানে ক্লিক করে এখানে আপনি যে নামটা লিখতে চান এই নামটা কেটে দিয়ে আপনি যে নামে লিখতে চান ওই নামটা লিখে দিয়ে এখানে ওকেতে ক্লিক করলে আপনার নামে ক্যালেন্ডারটি ডিজাইন হয়ে যাবে। এই ক্যালেন্ডারটি সেভ করার জন্য এখানে ক্লিক করলে এখানে সেভ এজ ইমেজ এখানে দিলে তারপরে এই যেখানে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন, দিয়ে এই যে উপরে এটা সিলেক্ট করে দিয়ে এই সেভ টু গ্যালারি এখানে দিলে আপনার ফোনে সেভ হয়ে যাবে। এবার আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন অথবা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।